হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জু স্টেশন। আমি সঞ্জিত। তো কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, এই দুর্গাপূজায় ওয়েস্ট বেঙ্গলে মোট 60টি সিনেমা মুক্তি পাবে। তার মধ্যে 4টি বাংলা সিনেমা, 2টো সাউথ ইন্ডিয়ান ছবি, 1টি হিন্দি ছবি। তো এই সমস্ত 60টি সিনেমার মধ্যে অ্যাডভান্স বুকিংয়ে কে এগিয়ে, পশ্চিমবঙ্গে কার কটা শো হাউসফুল হয়েছে, এখন অবধি কটা অলমোস্ট ফুল হয়েছে, সেই বিষয়ে একটা লিস্ট দেব। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটা বেশি লম্বাও করবো না, একদম শর্টলি বলবো। তো প্রথমে আমি হিন্দি সিনেমাটা নিয়ে আসি, গণপথ। গণপথ সিনেমাটা এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে যে কটা শো পেয়েছে তার মধ্যে একটিও অলমোস্ট ফুল হাউসফুল কোনো শো নেই। ইয়াস, এরপর যদি আমরা বলি সাউথ ইন্ডিয়ান ছবি টাইগার নগরেশ্বর রাও, টাইগার নগরেশ্বর রাও সেম গণপথের মতোই একটি হাউসফুল, একটি অলমোস্ট ফুল, বা কোনো সেই ধরনের ভালো রেসপন্স নেই। মানে পশ্চিমবঙ্গের নিরিখে বলছি, পশ্চিমবঙ্গে একটিও ভালো হাউসফুল রেসপন্স কোনো কিছুই নেই। এরপর সাউথ ইন্ডিয়ান মোস্ট অ্যাওয়ার্টেড সিনেমা লিও, লিওর কথা যদি বলি অবশ্যই ভালো রেসপন্স রয়েছে। মানে আমি এখন 12:30 বাজে এখন আমি ভিডিও শ্যুট করছি, এখন পর্যন্ত 3টি শো অলমোস্ট ফুল হয়েছে। ইয়াস, 3টি শো অলমোস্ট ফুল, হাউসফুল শো কিন্তু একটিও নেই। তো এই দিক থেকে বিচার করলে লিও কিন্তু বাকি যে সিনেমাগুলোর বললাম সেগুলোর থেকে এগিয়ে রয়েছে। আমরা জানি পুজোর সময় লোকে বাংলা সিনেমা বেশি প্রেফার করে এবং বাংলা সিনেমা বেশি বেশি দেখে, তাহলে বাংলা সিনেমা কীরকম অ্যাডভান্স বুকিংয়ের রেসপন্স সেগুলো দেখে আসি। তো প্রথমেই আমরা কোয়েল মল্লিকের মিতিন মাসি দেখে নেব। মিতিন মাসি এখনও পর্যন্ত হাউসফুল বা অলমোস্ট ফুল মোটামুটি 3টি রয়েছে। ইয়াস, 3টি শো বলতে পারেন অলমোস্ট ফুল, হাউসফুল নেই। তো মিতিন মাসির যে হিসেবে প্রমোশন হয়েছে, একদম প্রমোশন হয়নি বললেই চলে, ওই হিসেবে কিন্তু ভালোই রেসপন্স পাচ্ছে। এরপর আরও একটি ছবি যেটি বাংলা হিন্দি দুটোতেই রিলিজ করবে, আমি শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাংলা রিলিজটা নিয়েই বলি, সেটা হলো রক্তবীজ। রক্তবীজ সিনেমাটাতে অনেকদিন পর ভিক্টর ব্যানার্জি কামব্যাক করছে, শিবপ্রসাদ নন্দিতা। বুঝতেই পারছেন এই সিনেমাটার অনেক বড় ডিমান্ড রয়েছে, কারণ উইন্ডোজ প্রোডাকশন হাউসের সিনেমা সবসময় হিট করে। তারা প্রথমবার দুর্গাপূজায় আসছে এবং প্রথমবার তারা একটা থ্রিলার জানারে কাজ করতে চলেছে। আবির মিমি এই সিনেমায় রয়েছে। তো এই সিনেমাটার রেসপন্স খুবই বাজে, খুবই বাজে। এখনও পর্যন্ত একটি শো হাউসফুল বা অলমোস্ট ফুলে আসেনি, সমস্ত গ্রিন হয়ে রয়েছে। এরপর আমরা যদি বলি তাহলে দেবের বাঘা জ্যোতি নিয়ে বলবো, যে সিনেমাটা বাংলাতে সব থেকে বেশি প্রমোশন করা হয়েছে। দেবকে সবাই জানেন যে সে প্রমোশনাল কিং, সে বম্বে গিয়েও হিন্দির জন্য প্রমোশন করে এসছে, বাট বাংলাতে এখনও পর্যন্ত সবকটা সিনেমার থেকে বেশি মানে প্রমোশন করা হয়েছে বাঘা জ্যোতিনের। স্কুল, কলেজ, নানান জায়গায় নানানভাবে কিন্তু প্রমোশন করা হয়েছে এই সিনেমাটাতে। বাঘা যতীন ফ্রিডম ফাইটারের ভূমিকায় দেব, অনেক বড় একটা এর প্রচার কিন্তু হয়েছে, কিন্তু রেসপন্স যদি দেখেন তাহলে সেই ধরনের কিন্তু নেই। ইয়াস, শো অনেক বেশি পেয়েছে, এর আগে আমি যে কটা সিনেমার কথা বলেছি তার থেকে অনেক বেশি শো রয়েছে, বাট অবশ্যই রেসপন্স দিক থেকে সেই মিতিন মাসির মতন। মাত্র 3টি শো অলমোস্ট ফুল হয়েছে, আমি সবগুলো কিন্তু বুকমাই শোর অনুসারেই বলছি, আদারওয়াইজ আমি স্পট বুকিং যেহেতু যেদিন রিলিজ করবো সেদিন হবে, সেইগুলোর ব্যাপারটা আলাদা, আমি শুধুমাত্র অ্যাডভান্স বুকিং হিসেবেই বলছি। তো এরপর দশম অবতার, এই সবার থেকে সবাইকে পেছনে ফেলে দিয়েছে দশম অবতার। দশম অবতার এখনও পর্যন্ত 6টি শো অলমোস্ট ফুল রয়েছে, 2টি শো হাউসফুল রয়েছে, মানে অনেক অনেক এগিয়ে রয়েছে দশম অবতার। যেহেতু এটা বিঞ্চিদা আর বাইশে শ্রাবণের প্রিকুয়াল, তো এই সিনেমা নিয়ে দর্শকদের মনে এক্সাইটমেন্ট বেশি রয়েছে, তবে কিন্তু বাঘা যতীনের মতো প্রমোশন করেনি, এটা মানতে হবে। কিন্তু এটাও মানতে হবে যে এটা পুরো ইন্ডাস্ট্রি একসঙ্গে আসছে, তাই দশম অবতার অনেক এগিয়ে, আর দশম অবতার মনে হয় বক্স অফিসে বেশি কামাল করতে পারবে। যাই হোক, আপাতত এটা তো অ্যাডভান্স বুকিংয়ের একটা বলতে পারেন লিস্ট। তারপর স্পট বুকিং যেটা হবে সেটা হলো কন্টেন্টে, যার কন্টেন্ট জোর বেশি সেটা বেশি স্পট বুকিং হবে এবং লোকে দেখবে বেশি। আর বক্স অফিস তো টোটাল মিলিয়ে হয় স্পট বুকিং এবং অ্যাডভান্স বুকিং, তাই না? তো শুধুমাত্র অ্যাডভান্স বুকিং দেখে যে নিরাশ হবেন তা নয়, আলটিমেটলি কন্টেন্টে কথা বলুন। তো এই সমস্ত অ্যাডভান্স বুকিং নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান। তো ভিডিও এখানে শেষ করছি, ভালো সবাই, টাটা।